12 বছরের একটা বাচ্চা ছেলে মাত্র একটা একদম বাচ্চা ছেলে এদের 9.5 বছর ধরে প্রায় ট্রেনিং চলছে এসব চলছে এবং তোমাদের কয় টাকা দেওয়া হয় গাইস একটু শুনুন মন দিয়ে এদের মাত্র 10 15 20 টাকা দেওয়া হয় হ্যালো গাইস বারবার লাইফে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি দীঘা গেছিলাম এবং দীঘার ওখানকার বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইভেন একটা ভিডিও আমি রেডি করেছিলাম ওখানটায় বিচে বসে আমি আমার হেড ম্যাসাজ করিয়েছিলাম সেই ভিডিওটা ফুল রেডি করা রয়েছে এবং ভেবেছিলাম ওটা আমি আমার ফার্স্ট চ্যানেল রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুতে পোস্ট করব তবে ওটা কিছু একটা প্রবলেমের জন্য আমি ওটাই পোস্ট করতে পারছি না বা করব না আমি এই চ্যানেলটাই পোস্ট করব কারণটা আমি একটু পরে বলছি গাইস তার আগে ইন্টারেস্টিং ব্যাপারটা বলি আমি যখন দীঘা বিচে গেছিলাম একটা বাচ্চা ছেলে মাত্র 9 থেকে 10 বছর বয়স না 12 বছর বয়স একটা বাচ্চা ছেলে অনেক রিকোয়েস্ট করছিল যে দাদা হেড ম্যাসাজ করাও হেড ম্যাসাজ করাও যাই হোক আমি তখন একটু অন্যরকম অবস্থায় ছিলাম একটু ড্রিঙ্কস করাছিলাম যার জন্য আমি ভাইকে প্রথমে বলেছিলাম যে না করাবো না এবং দেন তারপরে ভাইকে দিয়ে কিন্তু হেড ম্যাসাজ করালাম এবং কেন করালাম সেটাও আমি একটু বলে দিচ্ছি ওরা জাস্ট একটা হেড ম্যাসাজ করে 20-30 টাকা ইনকাম করে এবং সেই 20-30 টাকা ইনকাম করেই কিন্তু ওদের পেট চলে এবং আমরা পুরো ভিডিওটা রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুর জন্য আমরা ভিডিওটা রেডি করেছিলাম পুরো এডিটও রেডি করেছিলাম কিন্তু গাইজ একটু ড্রিঙ্ক করেছিলাম আমার কথাটা একটু প্রবলেম হচ্ছিল বলে আমি জাস্ট ওই চ্যানেলটায় পোস্ট করছি না এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল আমি আমার পার্সোনাল সব কিছু আপনাদের সাথে শেয়ার করি সুতরাং এই ভিডিওটাও আপনাদের সাথেই শেয়ার করছি এবং যারা আপনারা যদি কখনও কোনোরকমভাবে দীঘা উদয়পুর বিচে যেখানটায় দীঘার শান যেটা উদয়পুর বিচে যান তাহলে অবশ্যই সেই সব ধরনের বাচ্চাদের কাছ থেকে অবশ্যই হেড ম্যাসাজ নেবেন এবং আপনি হয়তো ভাবতে পারেন যে বাচ্চাদের কাছ থেকে হেড ম্যাসাজ নেবো তবে গাইজ ওই বাচ্চাটা যে যদি আপনার হেড ম্যাসাজ করে তাহলেই কিন্তু ওদের ঘরের দুবেলা দুমুঠো খাবার জুটবে সুতরাং গাইজ ওদের মুখের দিকে তাকিয়ে দয়া করে আপনারা যদি দীঘাকে উদয়পুর বিচে যান অবশ্যই হেড ম্যাসাজ নেবেন তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে যেহেতু ভিডিওটা আগে একটু দেখে নিন আমি তোকে 70 টাকা দেবো ঠিক আছে 30 না কত দেবো তো গাইস উদয়পুর বিচে রয়েছি এবং এখানকার লোকাল যে ভাইয়েরা 20-30 টাকায় হেড ম্যাসাজ নেয় প্রথমত রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুর পক্ষ থেকে সবাইকে স্বাগত দেন আমরা এসেছি ঘুরতে এবং আমাদের যে পার্সোনাল যে ব্লগগুলো সেটা প্রথমত আমাদের ফিমেল বারবার যে ব্লগ চ্যানেল সেটাই পোস্ট করা হয়েছে দেন আমাদের যে নিজস্ব ব্লগ চ্যানেল বারবার লাইভ ব্লগ সেটাই পোস্ট করা হয়েছে এবং আমরা এসেছি এখানটায় সমুদ্র সৈকতায় দেন ছোট একটা ভাই এসছে এবং ভাইকে দিয়ে আমাদের কোনো হেড ম্যাসাজের ইচ্ছা নেই তবুও ছোট একটা ভাই এসছে ভালো করে দেখছেন ছোট ভাই তোমার বয়স কত মাত্র 12.5 বছর বয়স এখানে কত দিন ধরে কাজ করছো বা এরকম করছো আমি 9 বছর ধরে গাই দেখছেন মাত্র 12.5 বছরের একটা বাচ্চা ছেলে মাত্র একদম বাচ্চা ছেলে এদের 9.5 বছর ধরে প্রায় ট্রেনিং চলছে এসব চলছে এবং তোমাদের কয় টাকা দেওয়া হয় গাইজ একটু শুনুন মন দিয়ে এদের মাত্র 10-15-20 টাকা দেওয়া হয় এরা সেই বেস করে কিন্তু কাজ করে যাই হোক আমরা পয়সায় যাচ্ছি না এরা এসছে এরা চেয়েছে আমার কাছে মাত্র 50 টাকাও চাইনি 30 টাকা চেয়েছে আমি এদের বলেছি 70 টাকা দেবো করুক যাই হোক ওরা করুক ওদেরটা আপনারা দেখুন এবং যাই হোক গাইজ রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুর পক্ষ থেকে আমরা রয়েছি আজকে দীঘা উদয়পুর বিচে আপনারা ভিডিওটা খুব দেখুন এনজয় করুন মন থেকে দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখতে থাকুন Thank you.
গাইস দেখছেন একটা ছোট ভাই, একদম ছোট ভাই আমার, একদম হাঁটুর বয়সী, মাত্র 12 থেকে 13 বছর বয়স। তারা এখানটা বসে এরকম হার্ডওয়ার্ক করছে, এরকম স্ট্রাগল করছে, দেখে বুঝতেই পারছেন। যাই হোক, আমি একদম মেসাজ নিচ্ছিলাম না, ভাই এসে প্রচণ্ড রিকোয়েস্ট করলো, যদি এই মেসাজটা না নিই তাহলে হয়তো তাদের খাওয়াও জুটবে না। যাই হোক, খাওয়াটা ইম্পর্টেন্ট না, এবং আমি ওদের জন্য আমি বলেছি ঠিক আছে ভাই তুমি তোমার মতো মেসাজ করো, আমি জাস্ট একটা আশ্বাস দিয়েছি, এখন দেখা যাক ও কী করছে। তবে একটা জিনিস, আমার ওদের উপর প্রচণ্ড গর্ব এবং প্রচণ্ড আমি হ্যাপি যে আজকের দিনের বাচ্চারা এতটা হার্ডওয়ার। সত্যি বলতে কি গাইজ, বাচ্চারা প্রচণ্ড হার্ডওয়ার্ক এবং আমি ওর প্রচুর উপর প্রচণ্ড খুশি যে ও কাজ করুক না করুক ও অন্তত অন্তত 5 জন লোককে, দর্শককে অন্তত খুশি করার চিন্তা ভাবনা ওর মনের ভিতরে রয়েছে। যাই হোক গাইজ, এই ছিল ভিডিও, এবং দেখছেন আমি রয়েছি আজকের দীঘার মহাসমুদ্রে, যেটা পৃথিবী বিখ্যাত সব থেকে বড় মহাসাগর সেটাই রয়েছে, এবং সেখানটায় রয়েছে আজকের আমাদের একটা ভাই, ছোট ভাই, যে আজকের আমাদের সামান্য কিছু টাকা উপার্জন করার জন্য এরকম হার্ডওয়ার্ক করে যাচ্ছে। যাই হোক গাইজ, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। গাইজ, একটা ছোট্ট আমার এক ছোট ভাইয়ের একটা রিকোয়ারমেন্ট রয়েছে, যেটা হচ্ছে ভাইকে এখনো কেউ চেনা যায় না, যার জন্য ভাই যদি কোনো কখনো নতুন কোনো ইউটিউবার হোক এবং যদি কোনো ভিডিও ক্রিয়েটার হোক সেখানে যদি কেউ আসে, ভাই চেষ্টা করে তার নামটা উল্লেখ করার, এবং আমরা সেই হিসাবেই আমরা চেষ্টা করবো আমরা ভাইয়ের নামটা জানার, যে আমাকে এত সুন্দর একটা সার্ভিস দিয়েছে। তোমার নাম কি? নরেশ বেড়া। গাইজ, আমরা এই সমুদ্র সৈকতে এত সুন্দর একটা হেড ম্যাসাজ নিলাম কার কাছ থেকে গাইজ? নরেশ বেড়ার কাছ থেকে। গাইজ সত্যি দারুণ হেড ম্যাসাজ করেছে। এবং গাইজ, এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করুন, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততদিন সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ। গাইজ, আপনারা দেখলেন আমরা দীঘা বিচে বসে হেড ম্যাসাজ করালাম। এছাড়া আমরা আগের ভিডিওতে আমরা এই চ্যানেলে শেয়ার করেছি, আমি আমার ইয়ার ক্লিনিং করিয়েছিলাম, কান পরিষ্কার করিয়েছিলাম। তাছাড়া এগুলো বাদ দিয়ে আমরা যেরকম ছোটোখাটো ব্লগ নিয়ে এসেছি আমাদের ট্যুরের, আমার পার্সোনাল ব্লগ, সেগুলো সব কিছু আমাদের ফিমেল বারবারের চ্যানেলে, যেটা রেইনবো কুইন ব্লগ, সেটাই আমরা পোস্ট করেছি। আমরা কীভাবে রুমে ছিলাম, কীভাবে খাওয়া দাওয়া করেছি, যদি কেউ সেই সব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফিমেল বারবারের চ্যানেলটা ভিজিট করবেন। এবং গাইজ, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।